জুনিয়র ডাক্তার বন্ধুরা, তোমাদের একটা কেস শেখানোর জন্য দিচ্ছি এবং সারা বাংলাদেশের সব পার্টি জেলা এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যারা নিয়মিত ফলো করে থাকে, দেখে থাকো তাদের জন্য। জানো যে টিউমারের ব্যাপারে সবাই আমাকে এক নামে বলে থাকে যে বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট। ও নো, আমি একা বলছি না, কারণ এর আগে 57 জনের টিউমার কিন্তু আরোগ্য করা হয়ে গেছে এবং ভারতের মুর্শিদাবাদ থেকে ডাক্তার তভিউল বলেছিলেন যে টিউমারের স্পেশালিস্ট। কেন বলে? কারণ একের পর এক যখন টিউমার আরোগ্য হতে থাকে তখন বলবে না কেন। সো আরও একটা পেশেন্ট, একদম নতুন রুগী, আকলিমা বেগম, এজ অ্যাট অ্যাবাউট 45 ইয়ার্স, ফ্রম খুলনা লবণচোরা, অ্যান্ড শি হ্যাজ বিন সাফারিং গোয়েটার গলগণ্ড। ওই যে গলায় তোমরা দেখতে পাচ্ছ, গলার উপরে বড় একটা টিউমার, গলগণ্ড, গোয়েটার, এই নিয়ে ভুগতেছে। এবং সেটা কত বছর ধরে ভুগতেছে? কত বছর ধরে? 8 থেকে 10 বছর ধরে ভুগতেছে এবং একের পর এক অ্যালোপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি টুকটাক দেখানো হচ্ছে, কিন্তু উইদাউট রেসপন্স, কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না। ঠিক বলছি তো নাকি মিথ্যা? সো ডাক্তার বন্ধুরা, তোমরা যারা আসো, আমরা কেস হিস্ট্রি করেছিলাম, রুগীলিপি। সত্যি কথা বলতে কি, হোমিওপ্যাথিতে যতক্ষণ রুগীলিপি অ্যাকুরেট না হয় ততক্ষণ কিন্তু ভালো ঔষধে কাজ করবে কি করবে না এটা তোমরা জানো। যে হোমিওপ্যাথিতে রোগের কোনো ঔষধ নেই, রুগীর ঔষধ হয়, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তাহলে আমার রুগী কি আমার সেটা খেয়াল করতে হবে যে কোন ওষুধই রুগী। তাই যদি হয় তাহলে টিউমার হোক আর যাই হোক, রুগী কিন্তু রোগ সেরে যাবে। এটা একটা মূল প্রতিপাদ্য বিষয় যেটা হ্যানিম্যান বলে গেছে। তো আমরা কী পেলাম রুগীর ভিতরে? ফ্যামিলি স্টোরিতে অনেকবার প্রশ্ন করে কিচ্ছু পাচ্ছি না, পেলাম না। তবে শীত কাত রুগী, ACR3 পেশেন্ট, উনি বললেন আমার শীত বেশি। আপনার শীত বেশি না গরম বেশি? সত্যি তো না মিথ্যা? রসগোল্লা খাই দিয়েছি আমি। সো চিলি পেশেন্ট অ্যান্ড স্টুল কনস্টিপেশন আছে, পায়খানা কিছুটা ক্লিয়ার হতে চায় না, সাসপিসাস মাইন্ড, কিছুটা সন্দেহপূর্ণ মানুষ, অ্যান্ড ইরিটেবল টেম্পারামেন্ট অ্যান্ড কনসোলেশন অ্যাগ্রাভেটস। রাগ যখন হয় কেউ সান্ত্বনা দিলে সে রাগ আরও বেড়ে যায়। সো এটা আছে হিপাস সালফার, নেট্টামিউর, যে মেডিসিন নাক্স ভূমিকা, এইসবগুলো রাগ ঘরলে রাগ এসে মারবে। কিন্তু একটা সিমটম নিয়ে তো ওষুধ দেওয়া যায় না, যেহেতু একটা গোয়েটার বা টিউমার বা লাইপোমা যাই হোক, এটা কিন্তু অ্যাবসোলুটলি সাইকোটিক ম্যানিফেস্টেশন, সাইকোটিক মায়াজম। অ্যান্টিসাইকোটিক ড্রাগস নিতে হয় তাহলে রোগটা আরোগ্য আরোগ্য হয়। তাহলে আমরা কী পেলাম রুগীর? ওই দেখো, লেফট সাইড মুখের বামপাশে একটা আঁচিল দেখা যাচ্ছে, ওয়ার্স, মুখের বামপাশে একটা আঁচিল। তাহলে ওয়ার্স, ডাক্তারবাবু আরেকজন আছে এখানে, ওয়ার্স আঁচিল সাধারণত মুখের উপর আঁচিল হয় কোন মেডিসিন? থুজা আর কোষ্টিকাম। এখন আমরা জানি যে বাম সাইডের যদি টানি যায়, বাম সাইড, লেফট সাইড বাম সাইডের আঁচিল সাধারণত থুজাকে ইন্ডিকেট করে। তাহলে এই না আর বাম সাইডের আঁচিল। আচ্ছা, থুজার অন্যান্য সিমটম পাওয়া যায় কি না তাও তো প্রশ্ন করে দেখা গেল, উনি সাসপিসাস মাইন্ড, সন্দেহপ্রবণ। উনার ঘুমের ঘরে উনি বললো যে আমি পড়ে যাই, ঘুমের ঘরে উপর থেকে নিচে ফেলাই দেয়, এমন হয়। আরও একটা কথা, থুজার একটা পিকুলার সিমটম পেলাম, একটা জিনিস নাকি উনার একবার ধৌত করলে, এ থিংস ওয়াশিং ফ্রিকুয়েন্ট, কোনো জিনিসকে ধুয়ে দিলে আপনার মন মতো হয় না, আপনি আবার সেটা ধুয়ে নেন। সো এটাকে বলা হয় যে সূচিবায়ুগ্রস্ততা। সো থুজার একটা গ্রেট সিমটম, সূচিবায়ুগ্রস্ততা, এক জিনিস বারবার ধৌত করা, বাম সাইডে আসি, লেফট সাইড ওয়ার্ডস অ্যান্ড সাসপিসার, সন্দেহপ্রবণ। কাঁচা পেঁয়াজ খুব পছন্দ আপনার, আপনি তো এই কথা বলেছেন। সো ওয়ানিয়ন, কাঁচা পেঁয়াজ পছন্দ, থুজা অ্যান্ড অ্যাভারশনও থাকে মাঝে মাঝে। সো বিতুল কাসের বইতে গেলে তোমরা পাবে, আর হেরিংসের বইতে গেলে পাবে। সো রুগীর ভিতরে সান হিট ইন্টারলেভেল কিছুটা আছে, রোদে গেলে মাথা ধরে, নেট্টামিউর, পিপাসা ভালো, নেট্টামিউর, রাগের সময় ও সান্ত্বনা বেশি বৃদ্ধি, নেট্টামিউর, এগুলো নেট্টামিউর আছে। কিন্তু নেট্টামিউর অ্যান্ড থুজা বেশি কভার, তবে রুগীটা সাইকোটিক ম্যানিফেস্টেশন, একটা জিনিস বারবার ধৌত করছে, বাম সাইডে আসিল গাদা মারা, এখানে সেখানে ফোলা, অ্যান্ড আরও একটা গুরুত্বপূর্ণ সিমটম, ওই দেখো জেনিটাল ভ্যাজাইনা অ্যান্ড সিস্ট, ওখানে বিদ্যমান একটা টিউমার সিস্ট। তাহলে রুগী সারা শরীরে ও যেটাকে বলা হয় ঊর্ধ্বগতিশীল বর্ধনশীল মাংস বৃদ্ধি শরীরে, এখানে সেখানে সাইকোটিক ম্যানিফেস্টেশন। দ্য পেশেন্ট ইজ অ্যাবসোলুটলি টি অক্সিডেন্টালিস অ্যান্ড আই হ্যাভ প্রেসক্রাইব টি অক্সিডেন্টালিস। ও আরও একটা ব্যাপার আছে যে সামন কামস বিহাইন্ড, উনি বললো যে আমি একা একা যখন চলি আমার মনে হয় পিছন থেকে দপদপ শব্দ করছে, এগুলো হয়? তখন আপনি পিছন তাকায় দেখেন আর কেউ থাকে না। সো আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, ওই রুগীর রোগ নয়, রুগীর ট্রিটমেন্ট করতে হয়। তাহলে রুগীর ব্যক্তিতান্ত্রিক সব কিছু কিন্তু নেট্টামিউর অ্যান্ড কোষ্টিকাম অ্যান্ড থুজা, এই কটা ম্যাচ করে বসে আছে। তবে আমি আই হ্যাভ প্রেসক্রাইব থুজা ওসি,
ওয়ানম থেকে এবং তোমাদের থিঙ্কিং তোমরা জানাতে পারো। আমি রেপার্টারিতে গিয়েছিলাম গোইটার থ্রোট এক্সটারনাল থ্রোট গোইটার, এখানে সুপার গ্রেড ক্যালকেরিয়া আয়োডিয়াম স্পঞ্জিয়া সেকেন্ড গ্রেড কোস্টিকাম দেন আদার্স অনেক অনেক মেডিসিন আছে ফসফরাস, কিন্তু রেপার্টারিতে একটা সিমটম নিয়ে কখনো কিন্তু ঔষধ হবে না। প্রত্যেকটা রুগীর তার ব্যক্তিগত সিমটম সব যে মেডিসিন ম্যাচ হবে সেই মেডিসিনটা হবে তার আসল মেডিসিন। তাহলে রোগীর ভিতরে সাসপিসাস মাইন্ড সন্দেহপ্রবণ, রুগী একটা জিনিস বারবার ধৌত করছে, রুগীর আসিল বাম সাইডে বেশি, রুগী লবণ পছন্দ করে, রুগী কাঁসা পেঁয়াজ পছন্দ করে, সব তো থুজা অক্সিডেন্টালিস কভার করে বসে আসবে। আমি রেপার্টারি দিয়ে একটা সিমটম দিই, আমি কী করবো? কি তাই তো ঠিক তো? ঠিক, অবশ্যই ঠিক। একটা সিমটম রেপার্টারিতে নিয়ে কিন্তু ওষুধ হবে না, কারণ রুগীর টোটালিটি নিতে হবে, যে আমরা যেটাকে বলি রুগীর ধাতুগত ট্রিটমেন্ট। তাও রেফার্টারি সেকেন্ড গ্রেড থাকুক বা থার্ড গ্রেড থাকুক ওটা আমার বড় বিষয় নয়, আমাদের টোটালিটি রুগী নিয়ে ওষুধ প্রেসক্রিপশন করতে হবে। এবং নবীন ডাক্তার বন্ধু তোমরা যারা আসো তোমাদের জন্য, সো থুজা অক্সিডেন্টালিস প্রেসক্রিপশন করলাম, এখানে গলগণ্ড দেখে পা তোমরা অনেকেই মনে করবে আয়োডিয়াম মারো। আমাদের অনেক ডাক্তার বন্ধুরা আছে যে গলগণ্ড হয়েছে গলায় আয়োডিয়াম দিয়ে দাও, আরে সে তো আয়োডিয়ামের রুগী নয়, আয়োডিয়াম তো রুগী নয় সে, তাহলে আমি আয়োডিয়াম দেবো কীভাবে? এর জন্য হ্যানিমান যে কথা বলেছেন রুগীর চিকিৎসা করতে হবে, রোগ নিয়ে তোমার অত টানাহুড়া করার দরকার না। আর এভাবেই আমার টিউমারগুলো আগে সাকসেস হয়েছে, আমি ধাতুগত সব ধাতুগত প্রেসক্রিপশন করে।